Bismillahirrahmanirrahim. গত ক্লাসে আমি যে অঙ্কগুলো দিয়েছিলাম তোমরা করছো সবাই? ১০৪ রোল নাম্বার, ৩৬ তোমরা কি গত ক্লাসের অঙ্কগুলো করছো? বাকি যারা ছিলাম উপস্থিত মনে করো যে ২৩৬ ১৫০ ৮৯ এর অনুগুলো বলো তোমরা অ্যান্সার করো। আমি যদি ক্লাসের অঙ্ক করতে দিই আর ঠিকভাবে বাসা না করো তাহলে কেমনে হবে? সেদিন আমরা যে অঙ্কগুলো করেছিলাম বেশ কিছু সূত্রের মধ্যে আর নর্মালি অঙ্কগুলো এরকম ছিল, নর্মালি এটার মধ্যে একটা ছিল অথবা ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, আবার ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিএক্স, এরকম ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, মানে এই টাইপের অঙ্কগুলো আমরা মোটামুটি করেছিলাম সেদিন প্রাথমিক আলোচনা যেহেতু ছিল সেহেতু এই টাইপের অঙ্কগুলো আমরা করেছিলাম। এর মধ্যে কিছু অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছিলাম যে তোমরা শেষে এগুলো করে দিবা বাসায়, তো সেরকম টাইপের অঙ্কগুলো তোমরা যেগুলো করছো একটা অঙ্ক ছিল রুট ওভার ওয়ান মাইনাস কস থ্রি এক্স, এই অঙ্ক তোমরা বাসায় করতে দিয়েছিলাম রুট ওভার ওয়ান মাইনাস কস টু এক্স ইন্টিগ্রেশন অফ, এই অঙ্ক যদি করে থাকো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসের ফাঁকে একটা অঙ্ক করব সে অঙ্কটা কাজে লাগবে। তো এর আগে যে অঙ্কগুলো আমরা করিয়েছি এই এই ধরনের অঙ্ক আর আমরা করব না, এখন তার বিপরীত অন্য কোনো অঙ্ক করব। আমরা পর্যায়ক্রমে সহজ অঙ্কগুলো থেকে আস্তে আস্তে কঠিন অঙ্কগুলোতে আমরা যাব। তোমাদেরকে আমি বলে রাখি গত ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছি আজকেও কিছু অঙ্ক করাবো, এভাবে আমার ক্লাস যতগুলো আছে সেগুলো আমরা তোমরা রেগুলার করো, অনেকগুলো অঙ্ক তোমরা বুঝতে পারবে আশা করি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেকে বলতে পারো স্যার এগুলা বা এগুলা কোনগুলো অঙ্ক করবো, এখানে তো অনেকগুলো অঙ্ক রয়েছে, তোমার হচ্ছে ১০ যোগজীকরণ যে অধ্যায়টা আছে এখানে টোটাল পরিচ্ছেদ হচ্ছে কটি? ৮টি পরিচ্ছেদ আমাদের যে বইটি আছে আমার কাছে, এই ৮টি পরিচ্ছেদ আমরা যদি করতে যাই অনেকগুলো অঙ্ক হবে, তো প্রতিটা অঙ্কতে করা সম্ভব না, তাই আমি সেম টাইপের অঙ্কগুলো করাচ্ছি। তোমরা যারা এই অধ্যায়টা করো নাই একবারে করো নাই তোমরা কি করবা আমার অঙ্কগুলো শুধু ফলো করবা, অন্য কোনো অঙ্ক ফলো করার দরকার নেই, আর আমি যে অঙ্কগুলো করতেছি এবং করতে বলতেছি সেগুলো ফলো করবা। এখন তোমরা বলতে পারো স্যার আমি আপনার অঙ্কগুলো বাদ দিয়ে যারা অঙ্ক না করি বা পারবো কিনা বা এটা সেটা বিভিন্ন ধরনের কথা মনে আসতে পারে, কিন্তু আমার প্রথম কথা হচ্ছে যে গত ক্লাসে মিনিমাম ১০টা অঙ্ক করাইছি, আজকে সেম ১০টা অঙ্ক করবো, এবার যদি আমরা ৫-৭টা ক্লাস করি মিনিমাম ৭০-৮০টা অঙ্ক অলরেডি হয়ে যাবে, তো আমার প্রতিটা পরিচ্ছেদ থেকে ১০টা করে যদি অঙ্ক হয় তাহলে আমার কতগুলো অঙ্ক হবে ৭০-৮০টা অঙ্ক হয়ে যাবে। তো এই ৭০-৮০টা অঙ্ক যদি আমি করতে পারি তাহলে এই অধ্যায়ের প্রায় ৬০-৭০% অঙ্ক আমরা মোটামুটি করতে পারবো। তো তোমার যদি প্রাথমিক ধারণাটা সঠিকভাবে থাকে তাহলে তুমি কি করতে পারবা, তাহলে তুমি পরবর্তী যে অঙ্কগুলো করে আসবে সেগুলো তুমি করতে পারবা। তো আগে তো ধারণাটা ঠিক করা লাগবে যে তুমি পারতেছো কিনা বা তোমাকে আগে শেখা লাগবে, এখন আমি শুরুতেই যদি বড় অঙ্কগুলো কঠিন অঙ্কগুলো তোমার হাতে ধরাই দিই তুমি কিন্তু পারবে না, তখন তোমার মনের মধ্যে ঠিক থাকবে ভয় থাকবে যে আমি এই অঙ্ক পারি না এই অধ্যায়টা বাদ বা এরকম সেরকম, সেই জন্য আমি সবচেয়ে সহজ সহজ ছোট ছোট অঙ্কগুলো দিয়ে শুরু শুরু করছি। আজকে গতকালকে সহজ অঙ্কগুলো ছিল আজকে আবার কঠিন অঙ্ক আসবে, এরপর ধাপে ধাপে অঙ্কগুলো কঠিনের দিকে যাবে। তো তোমার আগে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, যদি তুমি এই অঙ্কগুলো প্র্যাকটিস করে সমাধান করতে পারো তাহলে আশা করি পরবর্তী অঙ্কগুলো যেগুলো থাকবে তুমি করতে পারবা, এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। আমরা অঙ্কে আসি, আমরা এই ভাগাকার যে অঙ্কগুলো কিন্তু গতদিনে করাই বেশিরভাগ আমি দেখিয়ে দিলাম যে কোন অঙ্কগুলো আমরা করিয়েছিলাম, তো এখন এই অঙ্কগুলো যদি করাই এটা আমি একটা অঙ্ক আসি এটাকে ১
এভাবে লেখা যায়। আমরা উপরে 1 প্লাস sin x আবার নিচে 1 প্লাস sin x দিয়ে গুণ দিলাম, তাহলে উপরে আর নিচে অংশ বাদ দিয়ে কিন্তু আমরা আগের অংশটাই পাচ্ছি। রোল নাম্বার 103, 104, এটা এটা কি কি সূত্র করছে বলো? 104 আছো? One minus sine square. তোমরা একটু কথা বলো, ভালো করে বুঝতে পারতেছি ক্যামেরা অন করে রাখি দিয়ে ক্লাস করতে বিপরীত পাশে দেখতে পাচ্ছি। স্যার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র স্যার। হ্যাঁ ঠিক আছে, এভাবে অ্যান্সার করবা তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আমরা দেখতে পাচ্ছি না এখানে, আমি দেখি কত আসলে। ঠিক আছে ওকে, তাহলে এটা আমার হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার x dx। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা মানে কি স্যার? কোস স্কোয়ার। তোমার তোমার রোল কত আছে কথা বলতেছো স্যার? 140। ওকে, সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কি স্যার? কোস স্কোয়ার। কোস স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে আমরা আলাদা করে লিখতে পারি তো, কারণ এখানে 1 প্লাস sin x আছে, এটার সাথে এই cos স্কয়ার কিন্তু সম্পূর্ণ কি করে ভাগাকার দেওয়া আছে, তো 1 এর নিচেও আছে আবার sin এর নিচেও আছে, এটা এটাকে আমরা এভাবে লিখতে পারি। এভাবে লিখা যায়? জি স্যার। এদিকে মিশিয়ে দিলাম। জি স্যার দেন। ওয়ান বাই কস স্কয়ার সমান সমান কি সেগ স্কয়ার? আর কোন কথা বললো তো তোমার তোমার কত? 10x cot x, 10x sec x। এখন দেখো এখানে আছে sin x আর নিচে আছে cos স্কয়ার x, যদি cos স্কয়ার x থাকে তাহলে আমরা কি করবো, এটাকে ভাঙাই দিব। ভাঙাই দিব এরকম করে যে sin x বাই কি cos x, আর এখানে 1 বাই cos x dx। এরপর আমরা পাবো এখান থেকে sec square x কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, কি পাওয়া যাবে? sec square x tan x পাওয়া যাবে। এটাকে এটা sin x আর cos x এটা কত? tan x sec x, tan x আর 1 বাই cos x সমান sec x। তাহলে এখানে এটাকে পাওয়া যাবে কি 10x, আর এটা কি পাওয়া যাবে? প্লাস সি। এখানে সি কেন লিখলাম স্যার? এটা স্যার যোগজীবনের ধ্রুবক স্যার, এটা দিতে লাগে। এটা তোমার পাশে লিখে দিবা অথবা নিচে লিখে দিবা যে এটি সি এটি সমাকলন ধ্রুবক বা যোগজীবন ধ্রুবক, এটা লিখে দিবা। জি স্যার। তো এই অংশটা আমাদের জানা পড়ে না, তোমরা আশা করি বুঝতে পারছো। এটার একটা সেম অঙ্গ তোমাদের লিখে নাও, এটা অঙ্গ তোমরা করবো আশা।
এই আমরা পাশে করব আমরা এর আগে যে অনুরোধ করলাম সেখানে লেখা ছিল মাইনাস ছিল আর এটা আমরা কি করলাম প্লাস দিয়ে মুছে দিলাম এই আমরা নরমাল করব এটা কিভাবে হবে বলতে একজন এটা কিভাবে হবে স্যার উভয় পাশে স্যার 1 মাইনাস sin x দ্বারা গুণ করতে হবে হ্যাঁ এক কথায় যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস বিপরীত অনুগুণ দিছি এটা অনুগুণ দিলে মাইনাস দিবা আর এখানে যদি মাইনাস থাকে এখানে কি দেব ক্লাস দিব এম মান কোয়ান্টিটি গুণ করে দিব দিলেই কিন্তু অঙ্কটা সমাধান করা সম্ভব হবে এরপর অন্য একটা অঙ্ক আসি সূত্র প্রথম পাতা বের করো আমি আমার সূত্র পাতা বিনাশ করে রেখে চলে আসছি এখান থেকে যেখানে এখানে 1/2 এটাকে আমরা সামনে লিখে দিলাম 1/2 তাহলে আমার থাকতে 1/2 তোমরা যারা বাকি আছো বাকি সবাই বুঝতে কি বাকি সবাই তাহলে এই আমরা সমাধান এই পর্যন্ত এরপরের অঙ্কটা আসি এটার বাসায় এই কাজ এই অঙ্কটা তোমরা করবা বাসায় কাজটা হলো 1/1 cos 2x dx এটা বাসায় কাজটা করো এটা লিখে নাও সেম সেম টাইপের অঙ্ক এটা বাসায় করবা এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব কেউ বলতে পারবা সমাধান করবো কিভাবে এটা a+b হল স্কয়ার সূত্র ফ্রেন্ড এখানে দেখো এটা যদি গণনা করে যদি b গণনা করে তাহলে a+b হল স্কয়ার এই সূত্রটা আসছে না জি স্যার তো এই আমরা তোমরা সমাধান করতে পারবো তোমরা কি তারপর ইন্টিগ্রেশন sin x স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার
স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা এটা নিলাম 2 sin x / 2 এগুলা কি এগুলাতে কি হোল স্কয়ার হবে স্যার স্যার 2 sin স্কয়ার x / 2 দিয়ে দিবেন স্যার প্লাস 2 sin স্কয়ার x / 2 দিয়ে দিবেন এটা হবে তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখন কি পাশাপাশি লিখলাম কেন আমরা s sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত জানি 1 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
সারা এই সূত্রগুলো কি আগে হয়েছিল? তাহলে এটা সাইন টু এর সমান টু সাইন এ কস এ সূত্র আমরা কি লিখবো এখন? এই সূত্র আমি কতদিন বুঝিয়ে দিয়েছিলাম, টু সাইন এ কস এ সমান সমান হচ্ছে কাটা গেল সামনে টু আছে না? এটা সূত্র পরে আসতেছে আলোচনায়, আগে এখানে সমাধান শেষ করে দিই, সূত্র আলোচনা পরে আসতেছে। এই সূত্র আলোচনা করছি আমি, এই সূত্র নিয়ে এখন দেখো এখানে যে ওয়ান প্লাস সাইন এক্স, এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কি করবো? এটাকে বলো তো কি করবো? আলাদা করে নিবো স্যার, আলাদা আলাদা করে নিবো স্যার। তাহলে সাইন বলেছিলাম যে ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স দ্বারা কল হয় দেখে নাও, কারণ তোমার যে বলতে সূত্র এখন এটা তো আমি বুঝাইছিলাম। এখানে দেখো
জি স্যার লিখতে পারবো এটা জি স্যার স্যার কেন লিখতে পারবো x 0 মান 1 মানে কোন সংখ্যার যদি পাওয়ার 0 থাকে তার মান হচ্ছে 1 তাহলে এটা পাওয়ার 1 মানে এখানে তো সূত্র কি x এর পাওয়ার কি স্যার x এর পাওয়ার 0 প্লাস 1 মানে x এর পাওয়ার 0 x প্লাস 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 c স্যার x টু দি পাওয়ার x প্লাস c x প্লাস c তাই তো তাহলে দেখো এটা ইন্টিগ্রেশন করলে আমরা কিন্তু মান পাবো x x প্লাস c আর সাইন এর ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা স্যার মাইনাস cos x সাইন সাইন মাইনাস cos x প্লাস c এখানে আমি কিন্তু গত ক্লাসে বলে দিয়েছিলাম যে তোমাদের মনে হলো সাইন কে তুমি ইন্টিগ্রেশন করলা সাইন dx তো মনে সময় মনে হচ্ছে মাইনাস ক্রস হবে না প্লাস ক্রস হবে এটা কি বলছিলাম তোমাদেরকে বলো দেখি মনে আছে স্যার সামনে যেগুলার সি থাকবে স্যার ওগুলার সামনে মাইনাস হবে ওকে বাকি যারা ক্লাস করলে যে জানা কথাটা মানে সবগুলা বিষয় আলোচনা করলে আর সামনে আগানো যাবে না আর গত ক্লাস তোমরা মিস করছো একটু তাহলে দেখো যেটা সামনে সি আছে যেটা সামনে সি আছে না ইন্টিগ্রেশন করলে যেগুলা সামনে সি থাকবে সেটা সামনে মাইনাস চিহ্ন অটো চলে আসবে তাই এখানে তোর কনফিউশন থাকার দরকার নাই যে তুমি সাইনে মাইনাস থাকবে না প্লাস হবে কারণ তোমার কিন্তু এখন কনফিউশন না স্যার যখন ডিফারেনশিয়াল বা ইন্টিগ্রেশন দুটো অর্থাৎ একবার আয়ত্তে চলে যাবে তখন কিন্তু কনফিউশন সৃষ্টি হবে সুতরাং এটা মনে রাখবা তাহলে আর তোমার এটা নিয়ে ঝামেলা হবে না আজকে একটা জিনিস শেখাবো ছোট্ট একটা জিনিস শেখাবো এর পরের পরিচ্ছেদে আজকে আমার এই পরিচ্ছেদটা শেষ আমার পরের পরিচ্ছেদে যাচ্ছি যেমন এই জিনিসটা কিন্তু একটা শেখার বিষয় অঙ্ক তো তোমরা গাইড বই দিলেও করতে পারবা অঙ্ক তো অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে দেখতে পাবা কিন্তু ছোটখাটো বিষয়গুলো তোমার কিন্তু বাংলা ভাষা হচ্ছে এখানে জন্য একটা দিচ্ছি আমি d বাই ডি এক্স ওয়াই এরকম ফাংশন আছে তো নাকি জি স্যার এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে রোল নাম্বার 5 বলো রোল নাম্বার 5 आंसर এটা ডিফারেন্সিয়েশন কি হবে রোল নাম্বার 4 স্যার y1 মানে y1 তো বুঝলাম y1 মানে d বাই dx কি তো নাকি অন্য কেউ আনসার করো অন্য কেউ তা জিরো স্যার তোমরা তো অনেকে ডিফারেন্সিয়েশন করে শেষ করে ফেলছো শেষ করে ফেলছো না এটা তো প্রথম কথা ডিফারেন্সিয়েশন অন্তর্গত স্যার y1 হবে হ্যাঁ y1 বুঝতে পারছি y1 তো তুমি y1 এর মানে হচ্ছে dy ভাগ dx কে y1 বলা যায় স্যার y ভাগ dx কে y1 বলা যায় স্যার ওকে তোমার টাইম আমি বুঝতে পারছি আমি বলতে অন্য কি आंसर করব অন্য কি आंसर করতে পারবা না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো তোমরা নরমাল নিয়ম অনুযায়ী কি হয় dy dx এই তো নাকি জি স্যার জি এটা পাওয়া যায় তো নাকি জি স্যার এখন যে নরমাল সি এটা পাওয়া যায় রুল অনুযায়ী কিন্তু এটা সহজে আসে না তোমরা কি করলা এটা এখানে ছিল এখানে তো বসাই দিলা এই তো নাকি জি স্যার একটু কথা বলো রুলস অনুযায়ী কিন্তু এটা এখানে আসে না এটা কিন্তু এখানে আসে না এটা না আসার কারণে তোমাদেরকে আমি জানাই দিচ্ছি তোমরা এটা সবাই সুন্দর করে দেখে নাও এটা এটা জানার বিষয় রয়েছে এটা কিভাবে আসে দেখো সবাই এখানে দেখো এটা কিন্তু x এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে কি এর সাপেক্ষে x এর সাপেক্ষে x এর সাপেক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা যেহেতু এটাকে তোমাকে x এর সাপেক্ষে হতে হবে অর্থাৎ এটা x আকারে আসা লাগবে যদি x এর বাইরে অন্য কিছু থাকে সেটা কি অন্তর্গত হবে এখানে কোন অন্তর্গত হবে না স্যার না স্যার এরকম না স্যার তৈরি হইতে হবে স্যার যখন হবে না তখন আমরা এভাবে লিখবো d dy y ভাগ d আবার dx ভাগ dy এটা ভুল হইছে এটা ঠিক আছে জি স্যার না স্যার ঠিক আছে না স্যার ঠিক হয়নি স্যার এখন
এবার ঠিক আছে স্যার এইটা আলাদা শুধু বাদ দেই তাহলে আমাদের দুই বাই ডিএক্স এর আগেতে থাকতেছে ক্লিয়ার জি স্যার জি স্যার তারপর দেখো এটা তো মনে করতে তাহলে আমাদের কি থাকতেছে ডিওয়াই কি থাকতেছে এখানে আমাদের থাকতেছে ডিওয়াই এখন এটা ওয়াই এখন গুণা করে আসো এটা মান কত 1 এইখান থেকে ডাইরেক্ট এইটা লাইন আমরা লিখে ফেলি কিন্তু আমরা মাস্টারের লাইন আমরা কেউ জানি না অনেকে জানো বেশিরভাগই জানে জি স্যার কেন জানো আর এটা কেন বুঝলো ডিফারেন্সিয়েশনে এই অঙ্কগুলো করতে গেলে এই ফাংশনগুলো অনেকগুলো আছে এখন কি আমরা এখন যে অঙ্কগুলো করব যখন ধরে নিব কোন এই ফাংশনটা আসবে কিন্তু এই ফাংশনটা যে তোমরা এই এটা তুমি ডি বাই ডিএক্স বা ডি বাই ডিজেড এই অঙ্কগুলো কিভাবে আসলো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে বুঝতে পারছো নাকি জি স্যার বুঝতে পারছি স্যার জি এবার আমরা এরকম টাইপের একটা অঙ্কতে আসি অঙ্কতে আসলে বোঝা যাবে যে এটা আমরা কেন বোঝাই একটা জিনিস দেখো এই অঙ্কগুলো কিন্তু দুই ধরনের টাইপ দিয়ে অঙ্কটা করা যায় তো আমরা প্রথম এক ধরনের টাইপ দিয়ে অঙ্কটা করি সেটা হচ্ছে যে এখানে সম্পূর্ণটাকে যদি আমরা এক্স কল্পনা করি যদি ডিফারেন্সিয়েশনে একটা জিনিস দেখো ডি বাই ডি এক্স সাইন সাইন এক্স থাকে তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলে কি পাবো এটা বলতে পারবো এটাকে ডিফারেন্সিয়েশন বলে কি পাবো আমরা জি স্যার ফাইভ ফাইভ পাবো না তো এইটা জি স্যার ফাইভটা কি হলো ফাইভটা গুণ হলো স্যার ডিফারেন্সিয়েশনে ফাইভটা যদি গুণ হয় ইন্টিগ্রেশনটা কি হবে স্যার ভাগ হবে ভাগ হয়ে যাবে এটাকে আমি বলছিলাম অ্যান্টি ডেরিভেটিভ এটাকে কি বলছিলাম অ্যান্টি ডেরিভেটিভ অর্থাৎ ইন্টিগ্রেশন কে ডিফারেন্সিয়েশনের অ্যান্টি ডেরিভেটিভ বলা হয় অর্থাৎ ডিফারেন্সিয়েশন যে মানগুলো হবে সেই মানগুলোর বিপরীত মানগুলো হবে তোমার আন্তরিক যৌগিকরণে এই কথা আমি বলেছিলাম তো সেম ঘটনা এখানে এক্স এর সাথে যেটা সব থাকবে সেগুলা কি আকারে আসবে ভাগ আকারে আসবে সেগুলা প্রতিটা ভাগ আকারে আসবে এরকম আকার পরবর্তীতে আমরা আলোচনায় আসতেছি আগে এই অঙ্কটা সমাধান করি এটাকে যদি নর্মাল আমরা ছোট আকারে করতে চাই আমরা তাহলে এটাকে আমরা সম্পূর্ণ যে ধরি ধরি 2x plus 3 equal z এখন এটা ডিফারেন্সিয়েশন করো তাহলে এই হিসাবে এখানে আসি এই মানটা কত এটা মান কত এটা মান হচ্ছে z z পাওয়ার কত 5 এখন কি করতে হবে আমি আজকে বুঝা দিচ্ছি পরবর্তীকালে এই বিষয়টা বুঝাবো না অনেকে আসলে তখন বলবে যে কি হয়েছে এখানে নর্মালি দেখা যাচ্ছে জি স্যার দেখতে পাচ্ছি আমরা ডিফারেন্সিয়েশন করবো ডিফারেন্সিয়েশন করলে 2x plus 3 equal 2 by dx z এই হলো ডিফারেন্সিয়েশন মানে আমি ফুল মানে ক্লিয়ারলি সব কিছু বলে দিচ্ছি কিন্তু আমরা পরবর্তী কি করবো আমরা এক লাইনে লিখবো পরবর্তী তোমরা নিজেরা দেখতে পাবো যে এক লাইনে আমরা লিখে দেবো এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন
করে এটা দিয়ে আমরা ডিফারেনশিয়েশন করলে কত পাবো এটা থেকে 40 পাবো 2 পাবো আর এখানে আমরা কি পাবো রুলস অনুযায়ী কি হবে ডি বাই ডিজেড জেড ডিজেড বাই ডিএক্স এরপরে লিখলাম তাহলে এটাকে আমার মান হচ্ছে কত জানা ওয়ান এটা হচ্ছে তাহলে ডি এক্স এর মান কত হইলো হাফ ডি জেড ডি এক্স এর মান কত আসবে হাফ ডি জেড ঠিক আছে ক্লিয়ার কথাটা জি স্যার আর আমরা করি কি আমরা এই অঙ্কটা কি করব আমরা এত কিছু যারা বুঝতে পারছো বা যারা বুঝতে পারলে সবাই একটু তুলে রাখো এটা কাজে লাগবে আর আমরা নর্মালি করি কি এখানে মানে আমরা এক লাইনে লিখে দেবো আর আমি দেখো এখানে কতগুলো লাইন লিখছি ছয়টা লাইন সাতটা লাইন আর এখানে তিন লাইনে শেষ মানে অর্ধেক শেষ কিন্তু মাঝখানে তুমি এটা যে কিভাবে আসলো তুমি কিছু বুঝতে পারবো না যে এটা আমি কিভাবে করলাম বা এটা কেমনে আসলো এটা তো নর্মালি তুমি তো গুণ করে দিলে তুমি ভাবছো যে এটা গুণ আছে তো গুণ করে দিলাম কিন্তু তা না এখানে এই অংশটা কিন্তু মাঝখানে রয়েছে তো এই অংশটা তো তুলে রাখো অবশ্যই বুঝে দিলাম জি স্যার দেন তাহলে এখন এটা কিসের সূত্র হলো বুঝতে পারছি সবাইকে আর জেড এর মানটা কি এখন বসাই দেবো না ও হ্যাঁ এই বন্ধু শেষ তুমি এখন জেড এর মানটা বসাই দাও জেড এর মান কত 2x প্লাস 3 এটা পাওয়ার 6 প্লাস 6 এই তো মানটা বসাই দিব আমরা লাস্টে আমরা তো ধরে নিয়েছি তোর তো মানটা বসাই দিব বুঝাই দিব জি স্যার দেন হয়ে গেছে এটা কি হবে বলো বলো কথা বলো কি হবে এটা স্যার মাইনাস কোস 7x বাই 7 প্লাস সি এখানে হচ্ছে যে সাইন কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে স্যার মাইনাস কোস 7x মাইনাস কোস 7x বাই 6 স্যার ভাগ সি 7 7 জি স্যার প্লাস সি এটা একদমই শেষ এখন কথা হচ্ছে যে অনেকে আমি বলবেন স্যার এখানে 7 টা পাওয়া গেল কিন্তু আমি কিছুক্ষণ আগে কিন্তু আলোচনা করে দিয়েছি যে কি কারণে 7 টা দিলাম আমরা কিন্তু গুণ থাকবে ডিফারেন্সিয়েশনে আর ইন্টিগ্রেশনে সেটা কি থাকবে
ভাগ থাকবে ক্লিয়ার করা স্যার আপনার কথা একটু ভালো করে বলেন স্যার বোঝা যাচ্ছে না স্যার কথাগুলো একটু ভালো করে বলেন বোঝা যাচ্ছে না দাঁড়াও এখানে যে অ্যানসারটা বললা যে 7 টা নিচে আসবে এটা কি আমি কিছু মানে বুঝাইলাম না বুঝাইনি বুঝাইছে এরপরে আমরা অন্য একটা অঙ্কে আসি কিছুক্ষণ আগে একটা অঙ্ক পড়াইলাম ওই অঙ্কটা সেম অঙ্কটা তোমরা দেখে নাও এটা করে নিবো আশা আমি জাস্ট একটু লিখতেছি 1 মাইনাস cos x dx এই আমরা পড়াইছিলাম না এই আমরা কিছুক্ষণ আগে বললাম যে এটা কতদিন ক্লাসে আমরা করতে দিলাম তাহলে 1 মাইনাস cos x 1 মাইনাস cos থিটা যে সূত্রটা 1 মাইনাস cos থিটা যে সূত্র রয়েছে এই সূত্র অনুযায়ী এটা হবে